যে মুহূর্তে সকল মিডিয়া, আন্তর্জাতিক সংস্থা, দেশি বিদেশি এবং সারা বাংলাদেশের মানুষ, বিশেষ রংপুরের মানুষ সচক্ষে দেখেছে যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কিন্তু বিএনপির যে ব্যাধি, একটা রোগ, সব কিছুকেই ভিন্ন চোখে দেখা। একমাত্র বিএনপি বলেছে নির্বাচনের কাজ শুরু হয়েছে, যেখানে যে প্রার্থী বিজয়ী হয়েছে 1,60,000 রূপে, আওয়ামী লীগের প্রার্থী হয়েছে 60,000, বিএনপি পেয়েছে 35,000, কোথায় 35 আর কোথায় 1,60,000। তারপরে বলছে তাকে কাজ শুরু করে হারানো হয়েছে, যে হয়েছে তৃতীয়। আগামী দিনগুলোতে এগুলি মানুষের খেয়াল রাখতে হবে যে বিএনপির কথা কোনো মূল্য নাই, মূল্যহীন কথা। যে কোনো জিনিস তারা সত্যকে মিথ্যা বলার তারা চেষ্টা করে, কিন্তু মানুষ বুঝে গেছে যে বিএনপি সব কিছুতে একটা না বলার অভ্যাস। আগামী নির্বাচন বর্তমান সরকারের অধীনে, এই নির্বাচনের কমিশন, এই নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। 2019 সালের 29শে জানুয়ারির আগে যে কোনো 90 দিনের মধ্যে যে কোনো দিন, হয়তো বা ডিসেম্বর মাসের শেষ হতে পারে নির্বাচন তারিখ ঘোষণা লিখছে কমিশন। আমরা সেই নির্বাচনের জন্য আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট আমরা সর্বাত্মক আমরা আমাদের কাজ করে চলেছি, এবং আমরা আশা করি যে এই নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জোট আবারও বিপুল ভোটে বিজয়ী।